মিজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা। সিবিআই পৌঁছে সুবোধ অধিকারীর ভাই কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী বাড়িতেও। রবিবার ছয় সদস্যের একটি দল পৌঁছায়। প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর সুবোধ অধিকারী বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই এর দল। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তারা বেরিয়ে যায়, অর্থাৎ সিবিআই এর আধিকারিকেরা বেরিয়ে যায়। তারপরে ফের সুবোধ অধিকারী বাড়িতে যায় সিবিআই এর দল। মিজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা এবং সিবিআই যথেষ্ট তৎপর এই ঘটনায়। এবং সিবিআই পৌঁছায় সুবোধ অধিকারীর ভাই কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর বাড়িতেও। রবিবার ছয় সদস্যের একটি দল পৌঁছায়। প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর সুবোধ অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই এর দল। একের পর এক তৃণমূল আধিকারিকদের বাড়িতে সিবিআই হানা দিচ্ছে। এবং কিছুদিন আগেই আমরা দেখেছি রাজু সাহানির বাড়িতেও সিবিআই আধিকারিক হানা দিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করে। এবং রাজু সাহানি থেকে যে তথ্য উঠে এসেছে তারপরেই তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা দিয়েছে। সিবিআই পৌঁছায় সুবোধ অধিকারীর ভাই কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর বাড়িতেও। এবং ছয় সদস্যের, অর্থাৎ রবিবার ছয় সদস্যের একটি দল পৌঁছায়। প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর সুবোধ অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই এর দল। এবং একের পর এক নেতা কর্মী, অর্থাৎ তৃণমূল নেতা কর্মীর বাড়িতে সিবিআই এর দল হানা দিচ্ছে। একের পর এক তৃণমূল নেতা কর্মীর বাড়িতে হানা দিচ্ছে। এবং তৃণমূলের কপালে কিন্তু একটা অস্বস্তির ভাঁজ স্পষ্ট। আর এক্ষেত্রে বিরোধী নেতারা যারা আছে তারা কিন্তু তৃণমূলকে যথেষ্ট বৃত্তে তৎপর। উজ্জ্বল দাস রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। উজ্জ্বল, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, আপডেট বলতে সকাল আটটা থেকে কিন্তু সাড়ে আটটা থেকে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই আধিকারিকরা। তারপর পাশাপাশি সুবোধ অধিকারীকে মঙ্গলদীপ বিয়ে বাড়ি, সেখানে তার তল্লাশি চলছিলো। এবং তার যে ভাই কমল অধিকারী তার বাড়িতেও তল্লাশি চলেছে। এখন সেখান থেকে পুলিশ আধিকারিকরা বেরিয়ে যায় এবং এই যে সুবোধ অধিকারীর যে মঙ্গলদীপ বিয়ে বাড়ি, এখানে তল্লাশি অভিযান দেখানো চলছে। যদি সিবিআই একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে গেছিল, কিন্তু তার আধ ঘন্টার মধ্যে তারা আবার ঘুরে আসছিল এবং তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে। এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে যে তাদের স্থানীয় বিধায়ক তাদের বিরুদ্ধে তাদেরকে এইভাবে তল্লাশি অভিযান চলছে। এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক হয়ে স্থানীয় মানুষজনের ভিড় যথেষ্ট রয়েছে। উজ্জ্বল, আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে এই যে তল্লাশি, তল্লাশি ঠিক কেন তল্লাশি চলছে, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, অভিযোগ বলতে গত পরশুদিন শুক্রবার দিনকে যখন হালি শহরের চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেপ্তার করা হয়, তার থেকে উদ্ধার করা হয়, উদ্ধার করে প্রায় 80 লক্ষ টাকা এবং একটি আগ্নেয়াস্ত্র। যেহেতু এই সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর সঙ্গে রাজু সাহানির ঘনিষ্ঠতা অনেকটাই বেশি ছিল, সে কারণে নতুন কোনো তথ্য যদি পাওয়া যায় সে কারণে কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ উজ্জ্বল। উজ্জ্বল দাস ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। মিজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই কাচরাপাড়া পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও হানা দেন সিবিআই এর আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর কমল অধিকারী বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই এর আধিকারিকরা। এবং সিবিআই সিবিআই কাজ করতেই পারে, কেন যেহেতু রাজু সাহানি আমার ক্লোজ ফ্রেন্ড ছিল এবং আমার বিধানসভারই আর একটা পৌরসভা হালিশ্বর পৌরসভা। এবং হালিশ্বর পৌরসভা সত্যি একটা যে ঘটনাটা ঘটেছে নিন্দনীয় জিনিস, কিন্তু সেই জায়গাটা আপনাকে বলবো
যে কোনোরকম যদি ওনাদের সহযোগিতা লাগে অবশ্যই দেবো, কিন্তু যেটা এলিগেশন কিছু মিডিয়া ভাইরা করছে যে দিস প্রপার্টিজ বিলং টু রাজু সাহানি অ্যান্ড মাই হেরিটেজ যেটা আমার বাবা কিনে গেছেন প্রত্যেক সম্পত্তি দ্যাট বিলংস টু রাজু সাহানি দ্যাটস টোটালি রং, এবং উই গট অল দ্য ডকুমেন্টস বাবা কার্ড দিয়ে কিনেছিল এবং এই ফ্ল্যাটটা আমরা কীভাবে নিয়েছি না নিয়েছি এভরিথিং ইজ দেয়ার, আর এটা ম্যাটার নিয়ে আমরা কিন্তু কোর্টে মুভমেন্ট করবো।